পরে তো ডাল শেষ, ডাল আনতে হইব। যাই মুদির দোকানে গিয়া ডাল নিয়ে আসি। ওই তো সামনেই তো মুদির দোকান, আজকে তো আবার কাস্টমারও নাই দেখি। দোকানদারও বসে রয়েছে চুপচাপ, মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসতেছে। যাই একটু মুদি দোকানদারে বিরক্ত করে আসি। এই মামা। জি বলেন। মামা আমাকে 742টা মসুর ডাল দেন তো। এই নেন 200 গ্রাম ডাল। এইখানে 742টা আছে, আমি কিন্তু 742টা মসুর ডাল চাইছি। বাড়ি গিয়ে গুনে নেবেন ঠিক আছে কি নাই, ঠিক না থাকলে আবার ফেরত আসেন। অবশ্য আমি জানি এটা একদম ঠিক। কিভাবে? আমার ছেলে গুনে দেখেছে কেজিতে 3710টা হয়, সেই হিসেবে 200 গ্রামে 742টা হবে। ওয়াও, কি করেন আপনার ছেলে? আপনার মতো একাইম্মা, কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ, তাই বাড়িতে এইসব করে। এখন আবার মুসুর ডাল শেষ কইরা কালিজিরা ধরছে, কইতে যে আসে সবা যায়রা লোক।